হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি, যেখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেলে এক্সপ্লেন করা হয়, যার এফেক্ট কয়েক ঘন্টার জন্য তোমার ব্রেনের ভেতরে থেকে যাবে। ইয়ে আওয়াজ কিসি হে? চুপ যাও, চুপ যাও। আজ তোমাদের জন্য এমন একটা মুভি নিয়ে এসেছি যেটা হোশ উড়িয়ে দেবে। চারিদিকে যখন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কেউ একজন তার স্ত্রী ও মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখলো। কি হলো সে শব্দই? সব ধ্বংস হয়ে গেল? টান টান উত্তেজনায় ভরা কাহিনী আর দুর্দান্ত ভিএফএক্সে সাজানো এইচডি স্টোরি প্রেজেন্টস স্যান অ্যান্ড্রেস। এই টাকলু ভাইয়ের নাম রে। আচ্ছা, আমি টাকলু ভাইয়ের যতগুলো মুভি দেখেছি হলিউডে, সবগুলো মুভিতে অ্যাকশনে ভর্তি থাকার প্রচণ্ড ভিএফএক্স থাকে। এই মানুষটা কোনো নর্মাল মুভি করেনি। তো যাই হোক, রে একজন স্কোয়াড্রন লিডার। সহজ করে বললে, যখন কোনো মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে, এমন জায়গায় ফেঁসে যায় যেখান থেকে উদ্ধার করা সহজ নয়, তখন এরা তাদেরকে বাঁচাতে যায়। বিভিন্ন দেশে বিভিন্ন নাম এদের। তো রের স্ত্রী যে আছে তার নাম এমা, এবং তার স্ত্রী রের কাছ থেকে ডিভোর্স চায়। তো মুভিটাকে ভালো করে বোঝার জন্য বাকি চরিত্রগুলোর সাথে আলোচনা করিয়ে দিই। এই ভদ্র মহিলা হলো রের স্ত্রী, সেই স্ত্রী যে কিনা রের কাছে ডিভোর্স চায়। এনার নাম হলো ড্যানিয়েল। ড্যানিয়েল হলো সেই মানুষ যার জন্য এমা রের কাছে ডিভোর্স চায়, অর্থাৎ রের কাছ থেকে ডিভোর্স নেওয়ার পর এমা ড্যানিয়েলকে বিয়ে করবে। আর এই সুন্দর ড্রেস পরা সুন্দরী মেয়েটা হলো রের মেয়ে, এর নাম ব্লেক। স্যান অ্যান্ড্রেস আমেরিকার একটা শহর। আশেপাশে কদিন হলো মাঝে মাঝে ভূমিকম্প দেখা দিচ্ছে, এবং লরেন্স নামে এই ভূবিজ্ঞানীটা এবং তার সাথে কিম নামে তার এক বন্ধু একটা যন্ত্র বানিয়েছে, যে যন্ত্রটা দিয়ে ভূমিকম্প আসার আগেই ভূমিকম্প টের পাওয়া যাবে, অর্থাৎ অনেক মানুষ বাঁচানো যাবে। এবং টেস্ট করার জন্য তারা নেভেডা নামে একটা জায়গার এক বাঁধের মধ্যে যায়। সেখানে তারা মাটির কম্পন রেকর্ড করবে। লরেন্সের বন্ধু কিম যখন সেই যন্ত্রটা দিয়ে মাটির ভেতরের কম্পন রেকর্ড করছিল, হঠাৎ সেখানে কিছু বড় বড় কম্পন ধরা পড়ে। কিম চিৎকার করে ওঠে, সে লরেন্সকে জ্বালায়, লরেন্স, কোনো একটা চরম বিপদের মুখে পড়তে চলেছে পৃথিবী, একটা বিশাল ভূমিকম্প আসতে চলেছে। আর এই কথা বলার সাথে সাথে সেখানে মাটিতে কাঁপুনি শুরু হয়ে যায়। কিম সেখান থেকে পালাতে চায়। বাঁধের দুপাশ ফেটে গিয়ে জল বেরোতে শুরু করে। লোকজন চিৎকার চেঁচামেচি করতে করতে ছুটতে শুরু করে, এবং লরেন্সের বন্ধু কিম দৌড়চ্ছিল প্রাণ বাঁচাতে বাঁচাতে। হঠাৎ সে দেখল একটা মেয়ে ভয় পেয়ে একটা কোণার মধ্যে বসে আছে। সে মেয়েটাকে বাঁচাতে গেল, এবং মেয়েটাকে কোলে তুলে নিয়ে সে দৌড়নো শুরু করলো। চারিদিকে সব কিছু ভেঙে পড়ছিল। হঠাৎ সামনের রাস্তাটা ভেঙে লরেন্সের বন্ধু কিম চাপা পড়ে যায়। তার পায়ের মধ্যে লোহার রড ঢুকে যায়। তার আর বাঁচার কোনো আশা রইল না। লরেন্স বাঁচাতে গেল, কিম তাকে বলল, না, তুমি এখান থেকে চলে যাও, আমার বাঁচার কোনো আশা নেই। এবং তার পর মুহূর্তে দেখা যায় অজস্র জলরাশি এসে এবং মাটি ভেঙে পড়ে ওই জায়গাটুকু ধ্বংস হয়ে যায়। এদিকে রেকে দেখা যায়, সে তার স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করতে আসে তার স্ত্রীর বয়ফ্রেন্ড ড্যানিয়েলের বাড়িতে। সে এসে দেখে অবাক হয়ে যায় যে তার স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে শুরু করেছে। এখনও তো রে আর এমার ডিভোর্স হয়নি। সে চমকে যায়, কিন্তু কিচ্ছু বলে না। সে তার মেয়েকে বলে, ব্লেক, চলো, তোমার ভলিবল ম্যাচ আছে, আমি তোমাকে ড্রপ করে দিই। ড্যানিয়েল বলে, না, তার দরকার হবে না, আমি ওকে ড্রপ করে দিচ্ছি, কারণ তোমার কাছ থেকে ডিভোর্সের পর ওরা তো আমার কাছেই থাকবে, সুতরাং আমার অভ্যেস হওয়া দরকার। রে ওখান থেকে বেরিয়ে যায়, এবং তার স্ত্রী এমা পেছনে পেছনে ছুটতে ছুটতে আসে। সে রেকে বলে, রে, খারাপ পেও না। রে বলে, না, ঠিক আছে, কিন্তু সে দুঃখী হয়ে যায়। শুধু বলে, ডিভোর্সের পেপারটা আমি সাইন করে পাঠিয়ে দেবো, ভালো থেকো এমা। এই বলে সে ওখান থেকে চলে যায়। ব্লেক ড্যানিয়েলের সাথে ড্যানিয়েলের অফিসে যায়। ওটা ছিল শহরের সবচেয়ে বড় বিল্ডিং। সেখানে তার দেখা হয় বেন এবং তার ছোট ভাই অলির সাথে। বেন ওই বিল্ডিংয়ে একটা ইন্টারভিউ দিতে এসেছিল। এদিকে রে কল করে তার স্ত্রী এমাকে। এমার কাছে সে বলছিল যে, আমি কিছুক্ষণ আগে যে ব্যবহারটা করেছি সেটার জন্য আমাকে ক্ষমা করো, আই এম সরি। ঠিক এই সময় তারা যখন কথাবার্তা বলছিল, টেবিলের চামচগুলো লাফাতে থাকে, মাটি কেঁপে ওঠে। আবার রেকে এমা বলে, রে, এখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। রে চিৎকার করে বলে, তুমি কোথায় আছো? আমি যাচ্ছি, তুমি শুধু ওই বিল্ডিংয়ের উপরে ছাদে আসো, তোমার সাথে যারা যারা আছে তাদেরকে নিয়ে উপরে এসো। এদিকে ড্যানিয়েলের অফিসে ড্যানিয়েল ব্লেককে নিয়ে বেরোচ্ছিল, সেই সময় ভূমিকম্প স্টার্ট হয়ে যায়। সেখানেও তাদের গাড়ির ড্রাইভার মারা যায়, আর ব্লেকের পা ফেসে যায় গাড়িতে। ড্যানিয়েল বলে, তুমি দাঁড়াও, আমি কারো সাহায্য নিয়ে আসছি। ব্লেক বলে, না, আমায় একা ফেলে যেও না, আমার ভয় করছে। ড্যানিয়েল হেল্প চাইতে ছুটে যায়।
সে ওখানকার সিকিউরিটি গার্ডকে গিয়ে বলে ওখানে একটা মেয়ে ফেঁসে আছে, তাকে সাহায্য করো। এবং সে যখন সাহায্য চাইছিল ওই সময় বেন আর তার ভাই যারা কিনা ইন্টারভিউ দিতে সেখানে এসেছিল তারাও ছুটে বেরোচ্ছিল। বেনের কানেই কথাটা চলে যায় এবং বেন জানতো যে ড্যানিয়েল হলো ব্লেকের সৎ বাবা। সুতরাং সে বুঝে যায় যে ব্লেক বিপদে আছে। সে ব্লেককে বাঁচাতে ছুটে যায় কিন্তু ড্যানিয়েল ওখান থেকে পালিয়ে যায় নিজের প্রাণ বাঁচিয়ে। এদিকে এমা বিল্ডিংয়ের ছাদে যেতে থাকে আস্তে আস্তে। তার চারপাশ দিয়ে তখন ধ্বংসলীলা চলছে, বিল্ডিংয়ে একটার পর একটা পার্ট ভেঙে ভেঙে পড়তে থাকে। সে যেদিকে পা বাড়ায় সেদিকে বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে রে তার হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় সেখানে। এমাকে সে সাহায্যের জন্য সিঁড়ি নামিয়ে দেয়। এমা সিঁড়ি ধরতে গেলে সেখানকার বিল্ডিং ধ্বংস হয়ে পড়ে এবং এরপর সব কিছু ধোঁয়াশায় ভর্তি হয়ে যায়। রে ভেবে না এক মুহূর্তের জন্য তার স্ত্রীকে হয়তো সে হারিয়ে ফেলেছে, কিন্তু তারপর দেখা যায় সেই সিঁড়িটা ধরে ঝুলছিল তার স্ত্রী এমা। এমাকে সে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর রেকে তার মেয়ে ব্লেক ফোন করে। ফোন করে বলে, বাবা আমি ড্যানিয়েলের অফিসে ফেঁসে আছি একটা গাড়ির ভেতরে, আমাকে বাঁচাও। রে বলে, চিন্তা করো না, ড্যানিয়েল কোথায়? ব্লেক বলে, বাবা ও চলে গেছে, আমাকে এখানে একা রেখে ড্যানিয়েল চলে গেছে এখান থেকে। এবং এই সময় হেলিকপ্টারের মধ্যে রের পাশে বসে থাকা এমাও এই সব কথাগুলো শুনে। সে শুনে অবাক হয় কারণ ড্যানিয়েলকে সে বিয়ে করতে চলছিল রেকে ছেড়ে। সে যে এরকম বের হবে সে তা ভাবতেও পারেনি কখনো। এদিকে বেন ও তার ভাই অলি ব্লেককে সেই গাড়ি থেকে উদ্ধার করে। ওই বিল্ডিংটা ভেঙে পড়ছিল আস্তে আস্তে, তাই তারা ওখান থেকে বেরিয়ে পড়ে। ব্লেক বলে, আমার বাবা হেলিকপ্টার নিয়ে আমায় খুঁজছে, ফোন করতে হবে। কিন্তু তখন নেটওয়ার্ক সব কিছু ডাউন ছিল কারণ ভূমিকম্পে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। ব্লেক বলে, আমাকে একটা ইলেকট্রনিকের দোকান খুঁজতে হবে। ব্লেক ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সুতরাং একটা ইলেকট্রনিকের শপ সে এই জন্য খুঁজছিল যাতে সেখান থেকে কোনোরকমভাবে সে তার বাবার স্যাটেলাইট ফোনে কল করতে পারে। ব্লেক, অলি এবং তার দাদা বেন এই তিনজন মিলে একটা ইলেকট্রিক্যাল শপ খুঁজে পায় এবং সেখানে গিয়ে কোনোরকমে সে তার বাবাকে আবার ফোন করে। ফোন করে জানায় যে, বাবা এখানে সব কিছু ভেঙে পড়ছে, আমি কোথায় থাকবো? রে বলে, ব্লেক তুমি শহরের একটা উঁচু জায়গা কোয়েট টাওয়ার, যেখানে আমরা একসময় ডিনারে গিয়েছিলাম, ওখানে চলে এসো যাতে আমি তোমাকে দেখতে পাই। সে তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে আছো, তুমি কি একা আছো? তখন তাকে জানায়, না বাবা, ড্যানিয়েলের অফিসে একজন ইন্টারভিউ দিতে এসেছিল, আমার সাথে পরিচয় হয়েছিল, ওর নাম বেন, ওর ছোট ভাই আর আমি একসাথে আছি। রে তাকে বলে, ঠিক আছে তোমরা ওখানে পৌঁছো, আমি তোমাদেরকে নিতে আসছি, কারণ সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ব্লেক তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি আর মা কি একসাথে আছো? তার মা বলে, হ্যাঁ আমরা একসাথে আছি। এটা শুনে ব্লেক খুব খুশি হয়। রে হেলিকপ্টার নিয়ে ওদিকেই যাচ্ছিল, হঠাৎ করে হেলিকপ্টারে কিছু গড়বড় দেখা দেয় এবং হেলিকপ্টারটা পাক খেতে শুরু করে। রে এমাকে বলে, এমা আমাদের হেলিকপ্টারটা যে কোনো জায়গায় ল্যান্ড করতে হবে, হেলিকপ্টারটা কিন্তু ভেঙে পড়ছে। বলতে বলতেই হেলিকপ্টারটা চক্কর খেতে শুরু করে এবং কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায়। সেখানে একটা শপিং মল ছিল, সেই শপিং মলের সামনে হেলিকপ্টারটা গিয়ে ধাক্কা মারে এবং মলের ভেতরে হেলিকপ্টারটা ঢুকে যায়। এমা কিছুটা চোট পায়, সেখান থেকে তারা বেরিয়ে পড়ে। সেখান থেকে বেরোনোর পর তারা দেখে যে চারদিকে মানুষ ছুটোছুটি করছে আর এই সময় কিছু সুযোগ সুবিধাবাদী মানুষ তারা বিভিন্ন দোকানের জিনিস চুরি করে করে নিয়ে পালাচ্ছে। রে এবং এমা ওখানে একটা গাড়ি সংগ্রহ করলো এবং গাড়ি সংগ্রহ করে তারা নিকটবর্তী একটা এয়ারপোর্ট খুঁজছিল, কারণ তখন রাস্তা দিয়ে যাওয়া মানে মৃত্যুকে সাথে নিয়ে যাওয়া। তাই তারা একটা এয়ারপোর্ট খুঁজছিল যেখান থেকে অন্তত একটা চার্টার প্লেন বা হেলিকপ্টার নিয়ে তারা তাদের মেয়েকে গিয়ে বাঁচাতে পারে। সামনেই একটা এয়ারপোর্ট পেয়ে যায় এবং সেখান থেকে তারা একটা প্লেন নেয়। প্লেনটা যখন সমুদ্রের উপর দিক দিয়ে উড়ছিল হঠাৎ করে বিপদ তাদের আরও কাছে এসে পড়ে। প্লেনের ফুয়েল শেষ হয়ে যায়। রে এমাকে বলে, আমাদের প্লেনের ফুয়েল শেষ হয়ে গেছে, অর্থাৎ জ্বালানি শেষ, প্লেনটা যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়বে, আমাদের এখান থেকে জাম্প করতে হবে প্যারাশুট নিয়ে। এমা ভয় পায়। এমা বলে, আমি কখনো জাম্প করিনি। সে বলে, কোনো চিন্তা করো না, আমি আছি তো। এবং রে এইসব জিনিসে এক্সপার্ট ছিল কারণ সে একজন স্কোয়াড্রন লিডার ছিল। সে এমাকে নিয়ে জাম্প করে প্যারাশুটে এবং কোনোভাবে সেই প্যারাশুটে করে তারা দুজন বেঁচে যায় এবং মাটিতে নেমে আসে। নেমে আসার পর তারা ভাবছিল তাদের মেয়েকে তারা কি করে খুঁজে বেড়াবে, কারণ চারদিকে তখন রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে এবং আকাশপথে যাওয়ারও কোনো সম্ভাবনা বেঁচে ছিল না। রে তখন একটা বোট বা ছোট স্টিমার জোগাড় করে এবং রে ও এমা জলপথ দিয়ে এগোতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য যখন আসে তখন প্রচণ্ডভাবে আসে। ভূমিকম্পের ফলে বিরাট একটা সুনামি দেখা দিচ্ছিল সেই জলপথে তাদের সামনে এবং তারা যেদিকে যাচ্ছিল হঠাৎ করে এমা চমকে উঠে রেকে বলে, রে দেখো ওটা কি? সামনে দেখা যায় সমুদ্রের জল ফুলতে ফুলতে বিশাল বড় হয়ে গেছে, কয়েক তলা উঁচু বাড়ির মতো উচ্চতা ধারণ করেছে।
রে তখন বলে আমাদের যে করেই হোক ওই ঢেউটা আমাদের উপরে আছড়ে পড়ার আগে আমাদেরকে ওই ঢেউটার পেছন দিকে চলে যেতে হবে, তাহলে আমরা বেঁচে যাব। রে স্টিমারের স্পিড আরও বাড়ালো, তারা ফুল স্পিডের দিকে ওই ঢেউয়ের চূড়ার দিকে যাচ্ছিল এবং তাদের সাথে আরও দু একটা স্টিমারও যাচ্ছিল। দু একটা স্টিমার সেই জলের মধ্যে ধ্বংস হয়ে গেল। রে আর এমআর স্টিমার যখন একদম জলের চূড়াটার মধ্যে পৌঁছে গেছে, ঠিক তখন একটা বড় স্টিমার এবং স্টিমারের নিচে থাকা কাঁটাদার পাখা প্রায় তাদের স্টিমারটার কাজ ঘেঁষে চলে গেল এবং সেই জাহাজের মধ্যে থাকা বড় বড় লোহার কন্টেনারগুলো তাদের স্টিমারের সামনে পড়তে লাগলো। রে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেই স্টিমারটাকে নিয়ে গিয়ে এক জায়গায় থামালো এবং দেখলো সেই জলরাশি গিয়ে একটা বড় ব্রিজের উপরে পড়লো, ব্রিজটাকে তছনছ করে দিল। শহরের ভেতরে জল ঢোকা শুরু করলো, মানুষজন চিৎকার করে প্রাণ ভয়ে এদিক ওদিক পালাতে লাগলো। মৃত্যু ভয়ের থেকে ভয় তো আর কিছুই হতে পারে না। ঠিক সেই সময় শহরের বিভিন্ন অলিগলি দিয়ে জল ঢোকা শুরু করলো এবং একটা জাহাজের কয়েকটা কন্টেনার সেখানে আছড়ে পড়তে লাগলো। সেই কন্টেনারের চাপে পড়ে ড্যানিয়েলের সেখানে মৃত্যু হয়। ঠিক এই সময় এদিকে ব্লেক, তার কাছে ছিল একটা ওয়্যারলেস ফোন। সেই ওয়্যারলেস ফোনে সে সরকারি ঘোষণা শুনতে পায় যে শহরে বিশাল বড় সুনামি আছড়ে পড়েছে, কোনো উঁচু জায়গায় আশ্রয় নিন। ব্লেক, অলি এবং বেন তিনজনে মিলে একটা উঁচু বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নেয়। এদিকে রে আর এমা বোটে করে শহর চষে বেড়াচ্ছে যে তাদের মেয়ে কোথায় আছে। এভাবে খুঁজতে খুঁজতে একসময় সেই বিল্ডিংয়ের সামনে তারা এসে পড়ে যেই বিল্ডিংয়ের মধ্যে তার মেয়ে ব্লেক, তার বন্ধু বেন এবং অলি ফেসেছিল। তারা একজন আরেকজনকে দেখতে পায় এবং খুশিতে চিৎকার করে ওঠে, কারণ তারা প্রাণে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু রে যখন তাদেরকে বাঁচাতে যাবে, এই সময় ঘটলো আরেক দুর্ঘটনা। সেই বিল্ডিংটা যেটার মধ্যে বেন, অলি আর ব্লেক ছিল, সেই বিল্ডিংটা ভেঙে পড়ে এবং সুনামির ধাক্কা গিয়ে সে বিল্ডিংয়ের মধ্যে লাগে। বিল্ডিংয়ের কাজ ভেঙে জল ঢুকতে শুরু করে। বেন, অলি আর ব্লেক জলের মধ্যে ভাসতে শুরু করে। ব্লেক জলের নিচে ডুবে যায় এবং অলি জলে ভেসে ভেসে চলে যাচ্ছিল। কোনো রকমে বেন তার হাত ধরে তার ভাইকে বাঁচায় এবং একটা উঁচু সিঁড়ির মধ্যে তাকে বসিয়ে বলে, তুমি এখানে থাকো, আমি ব্লেককে খুঁজে আসছি। এদিকে ব্লেকের বাবা রে সে বিল্ডিংয়ের ভেতরে জলের নিচ দিয়ে চলে আসে। সে আসার পর তার মেয়েকে খুঁজতে থাকে এবং একসময় ব্লেককে দেখতে পায় সে। কিন্তু দেখতে পেলেও ব্লেক আর তার বাবা রের মাঝখানে একটা কাচের দেওয়াল ছিল যেটা কিছুতেই ভাঙছিল না, যেটা কিছুতেই পার করতে পারছিল না। ব্লেক আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করে, কারণ সে প্রচণ্ডভাবে জল খেয়ে ফেলেছে। সে জলের তলায় অনেকক্ষণ ধরে আছে। রে সেই সময় পাশের একটা রাস্তা খুঁজে পায় এবং সেই রাস্তা দিয়ে সে তার মেয়েকে গিয়ে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে ব্লেক জ্ঞান হারিয়েছে। এই সময় জলস্তরের মাত্রা বাড়তে থাকে এবং সেই বিল্ডিংটা ভেঙে পড়তে থাকে। এমার কাছে বোট ছিল, এমা ছুটে এসে সেই বিল্ডিংয়ের কাজ ভেঙে বোট নিয়ে এসে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায় এবং তারা সবাই মিলে সেই বোটটাতে চেপে বসে। বোট নিয়ে দুর্দান্ত স্পিডে তারা ওই এলাকা থেকে ছুটে বেরিয়ে যায়। কিন্তু ব্লেকের কিন্তু তখনও জ্ঞান ফেরেনি। অনেক চেষ্টার পর ব্লেকের জ্ঞান ফিরে আসে এবং এরপর আস্তে আস্তে স্যান অ্যান্ডের শহরটা ধ্বংসলীলা শান্ত হয়ে যায়। চারদিকে তখন শুধু ধ্বংসস্তূপ, মানুষের হাহাকার, মৃত্যুর যন্ত্রণা আর চারদিকে ধ্বংসের বিভীষিকা। এবং রে আর তার ফ্যামিলি সাথে বেন আর তার ভাই অলি, এদেরকে দেখা যায় তারা একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছে। ততক্ষণে ধ্বংসলীলা থেমে গেছে। এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভির কাহিনীটা যদি তোমার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমার কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।